হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি জুম্মা বাড়ি। অনেক লম্বা একটা সময় পর আমি আজকে ভিডিও আপলোড করছি। এর মধ্যে আমাকে অনেকেই টেক্সট করেছে যে আমি কোথায়, কেন ভিডিও আপলোড দিচ্ছি না। ব্যস্ততার কারণে আসলে লম্বা সময় ধরে আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দিতে এবং বিভিন্ন টিউটোরিয়াল দিতে আপনাদের চাহিদা অনুযায়ী। সো আপনারা অলরেডি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর বিষয় কী। সেটি হচ্ছে গ্লাস পেন্টিং এবং একটু ভিন্ন ধরনের গ্লাস পেন্টিং। টোটাল কয় ধরনের গ্লাস কালার রয়েছে এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কালার মিক্সিং এবং সেগুলোর প্রাইস সহ এমনকি ঘরে নিজেরা কীভাবে ফ্রেম বাঁধাই করবেন সেটিও দেখানো হবে। আরও অনেক খুঁটিনাটি শেয়ার করবো আজকের টিউটোরিয়ালে। সো লেটস স্টার্ট ইট। শুরুতে জেনে নিই কী কী লাগবে। গ্লাস, স্টেনড গ্লাস, প্রিন্ট আউট পেপার, কটন বাট, টুথপিক, পিন এবং ওএইচপি শিট, অথবা ওএইচপি শিট না থাকলে আমরা ইউজ করব ল্যামিনেটিং শিট। যে কোনো ফটোকপি বা প্রিন্ট আউটের দোকানে এই ধরনের শিট পাওয়া যায় যেখানে ল্যামিনেটিং করা হয়। আসলে এরপরের প্রসেসটা আপনারা একটু স্ক্রিনে ভালোভাবে দেখবেন যে আমি প্রথমে আমার প্রিন্ট আউট পেপারটাকে বসিয়েছি, এর ওপর আমি ওএইচপি শিট বা ল্যামিনেটিং শিট যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা সেট করে দিয়েছি এবং কর্নারগুলো সিকিউর করার জন্য আমি কিন্তু মাস্কিং ট্যাব দিয়ে নিয়েছি যেন নড়ে চড়ে না যায়। এরপরের স্টেপে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 3D লিকুইড এমব্রয়ডারি দিয়ে আউটলাইনিং করছি। আমি একটু সবগুলোর প্রাইস বলে দিচ্ছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট আপনারা জানেন 5 টাকা করে নিয়ে থাকে, আর ল্যামিনেটিং শিট ডাবল আপনারা 8 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর আমি যে 3D লিকুইড এমব্রয়ডারি দিয়ে কাজ করলাম এগুলো কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল। এটার ব্র্যান্ড হচ্ছে পিডিলাইট ফেভিক্রিল। সো অনেকগুলো কালার পেয়ে থাকবেন আর এগুলোর প্রাইস বর্তমান মূল্য 60-70, আবার কোথাও 55-তেও পাওয়া যায়। আউটলাইনিংয়ের পার্ট শেষ করে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব শুকোনোর জন্য। এরপরে চলে আসছি আমরা সেকেন্ড পার্টে, অর্থাৎ কালারিং পার্ট। ফেভিক্রিল ব্র্যান্ডে 2 ধরনের গ্লাস কালার পাওয়া যায়, একটি হচ্ছে ওয়াটার বেস গ্লাস কালার আর একটি হচ্ছে সলভেন্ট বেস গ্লাস কালার। আজকে আমি এই টিউটোরিয়ালে 2 ধরনের গ্লাস কালার ইউজ করে দেখাবো। ওয়াটার বেস গ্লাস কালার এবং সলভেন্ট বেস গ্লাস কালারের মূল পার্থক্য হচ্ছে যে ওয়াটার বেসে কালারগুলো পার্মানেন্ট হয় না, কিন্তু সলভেন্ট বেসে কালারগুলো পার্মানেন্ট হয়। অর্থাৎ ওয়াশেবল না ওয়াটার বেস কালারগুলো, আর সলভেন্ট বেস গ্লাস কালারগুলো হচ্ছে ওয়াশেবল। আমি জানি না বোঝাতে পেরেছি কি না, যেই সারফেসটার মধ্যে, যে অংশের মধ্যে আপনারা ওয়াটার বেস ইউজ করবেন সেই অংশটা পুরোটার মধ্যেই ওয়াটার বেস ইউজ করবেন, এবং পরবর্তী অংশ সলভেন্ট বেস ইউজ করতে চান তাহলে সেখানে শুধুমাত্র সলভেন্ট বেস ইউজ করবেন। অর্থাৎ সলভেন্ট এবং ওয়াটার এই দুইটা কালারকে মিক্স করে নতুন আরেকটা কালার ইনভেনশন করবেন এই জিনিসটা করা যাবে না। কালার ভ্যারিয়েশন চাইলে আমাদেরকে কিন্তু ওয়াটার বেসের গ্লাস কালারগুলো ইউজ করতে হয়, কিন্তু যেহেতু ওয়াটার বেস পার্মানেন্ট না তাই আমরা এই কালারগুলো একটু অ্যাভয়েড করে থাকি। তো আজকে বেসিক্যালি আমি এটাই দেখাচ্ছি যে আমরা ওয়াটার বেস কালার ঠিকই ইউজ করব, কিন্তু এটাকে পার্মানেন্ট কালারের মতো ইউজ করব। এই জন্যই আমি ল্যামিনেটিং শিটে গ্লাস পেন্টিংটি করছি। পেন্টিংটি ল্যামিনেটিং শিটে এই জন্যই করছি যে এটা সামনে যখন আমি গ্লাস সেট করব তখন চাইলেই এই পেন্টিংটাকে ওয়াশ করতে পারবো, এতে রং উঠে যাবে না। সো এই হচ্ছে ওয়াটার বেস গ্লাস কালার ব্যবহার করেও পেন্টিংটিকে ওয়াশেবল করার উপায়। এখানে আমি যে পার্পেল কালারটা ব্যবহার করছি এটা কিন্তু এই বক্সে থাকে না, আমি নিজেই কালারটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলের কালার মিক্সিং নিয়ে একটি ভিডিও রয়েছে, সেটি দেখতে পারেন। এখন আমি ইউজ করছি সলভেন্ট বেস মেরুন কালার। মেরুন কালার সেখানে থাকে না, এই কালারটাও আমি নিজে তৈরি করে নিয়েছি। আর সলভেন্ট বেসের মধ্যে একটা কালার থাকে বা ট্রান্সপারেন্ট একটা লিকুইড থাকে যেটার নামই হচ্ছে সলভেন্ট। সেই সলভেন্টের কাজ হচ্ছে আপনি গ্লাসে বা কোনো শিটে কালার লেগে গেলে এটা উঠাবেন কী করে, তখন কটন বারে একটু সলভেন্ট নিয়ে দেন একটু রাব করলে সে কালারটি উঠে চলে আসবে। আর এই সলভেন্টের আরেকটা কাজ হচ্ছে যে আপনি কোনো একটি কালারকে যদি লাইট করতে চান বা লাইট শেড দিতে চান সেক্ষেত্রেও এই সলভেন্ট লিকুইডটি ইউজ করতে পারেন। সো এই তো আপনাদেরকে খুঁটিনাটি সব ডিটেলস বলতে বলতে এদিকে আমার গ্লাস পেন্টিংও কমপ্লিট। ও হ্যাঁ, আমার এগুলোর প্রাইসগুলো বলা হয়নি। যেটি ওয়াটার বেস গ্লাস কালার সেটার প্রাইস বর্তমান মূল্য 220 থেকে 240, এর মধ্যে পেয়ে যাবেন। আর সলভেন্ট বেস যেটা সেটার প্রাইস হচ্ছে 350 থেকে 380-এর মধ্যে। সো এখন আমি চলে যাচ্ছি কীভাবে ফ্রেমিং করতে হয় বাসায় খুব ইজিলি।
এই ফ্রেমগুলো আপনারা কোনো স্টুডিও যেখানে কোনো ছবি তোলা হয় বা প্রিন্ট করা হয় সে সকল দোকানে পেয়ে থাকবে। প্রথমে আমি স্কোয়ার ফ্রেমটিকে উল্টিয়ে নিয়েছি, এরপর এখানে গ্লাসটাকে সেট করেছি। এর পরবর্তীতে আমি যে ল্যামিনেটিং শিটে গ্লাস পেন্টিংটি করেছি সেই শিটটিকে উল্টিয়ে সেট করছি। এবং এখানে প্রত্যেকটা প্রসেস কিন্তু একটু উল্টা করে হবে, কারণ এটা আমার ফ্রেমের ব্যাক সাইড। এবং এর পরপরই আমি যে কেটে রাখা চট কাপড়টা সেটা সেট করলাম। এরপর এই চট কাপড়ের উপরে একটি A4 সাইজ যে অফসেট পেপার থাকে সেই পেপারটিকে সেট করে দিয়েছি। এবং একদম লাস্টলি আমি উডবোর্ড দিয়ে ফ্রেমটিকে লক করে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার গ্লাস পেন্টিং এবং ফ্রেমিং করা। দেখতেই পাচ্ছেন যে কী সুন্দর এবং চমৎকার একটি কাজ হয়েছে। আর এই কাজের মধ্যে একটু ভ্যারিয়েশন আনার জন্যে কিন্তু আমি পিছনে চট কাপড় ব্যবহার করেছি। সো আপনারা চাইলে চট কাপড়ের পরিবর্তে কোনো গ্লসি কাপড়, আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু আপনারা সেট করতে পারেন। একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে হঠাৎ করে কেউ যখন এই কাজটি দেখবে সে মনে করবে যে এই পেন্টিংটি বোধহয় চট কাপড়ের ওপরে করা হয়েছে। তবে আমার মনে হচ্ছিল পাখি এবং প্রকৃতি এই সুন্দর দৃশ্যের পেছনে বোধহয় চট কাপড়টিই বেশি মানানসই হবে, তাই আমি এখানে চট কাপড় ব্যবহার করেছি। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।